তো যাই হোক, এরপরও যারা সতর্ক না হলে আমাদের কোনো কিছুই নেই। নবী দোজাহ আল্লাহ তাআলার বেমিসাল সৃষ্টি। তিনি ছিলেন আল্লাহ তাআলাকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। কোরআন শরীফে পরিষ্কার আছে, আমি আল্লাহকে পাঠাইলাম। কথাটা খেয়াল করে, আমি আল্লাহ আমার হতে পাঠাইলাম, আমি আল্লাহ নয়, আমি আল্লাহ তরফ থেকে পাঠাইলাম। কোরআন শরীফকে বুঝাইতে বলেন এই জন্য এখানে ওয়া শব্দ করা হয়েছে এবং শব্দ করা হয়েছে আমি এবং রহিম আমি রহিম বললে বুঝা যাবে আমি রহিম ঠিক কিনা। আমি যদি বলি আমি রহিম তাহলে আমরা কি বুঝবো? আমার নাম রহিম। আল্লাহ বিরাজমান এই জন্য কঠোর ভাবে বলেছেন আমি এবং আমার রসুলের মধ্যে দাঁড়িয়ে নিজে করতে চাই, ফরক করতে চাই। আমরা কাফের হতে হাজার আগমনে বড় বড় সুসংবাদ তৈরি তোমার মাদ্রাসা, উনি আসছেন বলে তোমার মসজিদ, তার আগে তো কিছুই ছিল না। গ্রাম দেশের কথা আছে, কারো শুনে শিল্লি গেলাম মোল্লা শুনলাম, এইটা এক ধরনের এইসব আহম্মকের জন্য কান্দাকাটি করে লাভ নাই। মূল বিষয় হলো লবণ আমার ইমানদার মৌলিক মুসলমান হয়। আমার রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি নিজের থেকে, তোমার স্ত্রীর থেকে, তোমার সন্তানের থেকে, তোমার সম্পদের থেকে আমাকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মৌমিন হতে পারবে। পরে শুক্রবার মক্কা মানুষ সবাই ছিল আমরা করার মানুষ হবে আব্দুর রহমান আমরা সবাই নিশ্চয় এখন
আমরা তো দেখি ভালোবাসতে আল্লাহ বলেন তুমি যদি আমার আন্দার হাতে দেখা গেল স্যার আন্দার এসে হাতে দেখতে বেচারা যত শুকনা হাত দিয়ে যে সুন্দর সে হাতে কাস্তের মতো যে ভালোবাসে হাতে হিলারের মতো যে শরীর দশে হাতি দেওয়ালের মতন আর যে জায়গাটা লাগিয়েছে তার হাতি ধরে মতন এই ধরনের গ্রহণ অবস্থায় অন্তর কি কোরআন হলে আর না হলে আল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত অসংখ্য জায়গায় যখন হজবের আয়াত প্রথম আসবে সাধারণ পাগল হয়ে গেলেন হায় হায় আমরা আল্লাহরে ভাজিত করি কিভাবে বাঁধব আল্লাহরে পড়তে কিভাবে বাঁধব সাধারণরা আমার রসুলের দরবারে যাইয়া তাকে নিয়ে থাকে রসিলা করে বলি তুমি আমার কাছে তওবা করো আমি আল্লাহকে মাসি তওবা করি করে তোমাকে নামাজ করে এরপরে শান্ত হলো এরপরে তার শান্ত হলেন আল্লাহ রাসূল এর কাছে গিয়ে তওবা করে আল্লাহ ক্ষমা করে